দেখো, তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি হচ্ছে 5ই মে, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃকৃন্দ স্টেডিয়ামে সেদিন অনুষ্ঠান করবেন। মূলত রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, পাশাপাশি বিধবা ভাতা ইত্যাদি যে প্রকল্পগুলো রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী অনেকের হাতে চেক তুলে দেবেন, অর্থাৎ গ্রাহকের হাতে চেক তুলে দেবেন। পাশাপাশি এই যে বর্ষপূর্তিতে রাজ্যের যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোকে আরো কি করে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, কি করে সাধারণ মানুষকে সচেতন করা যায় যাতে কেউ বঞ্চিত না হন, সেই জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সমস্ত পরিকল্পনাই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উদ্বোধন করবেন। প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে আজকে রাজ্যের অর্থ সচিব মনোজ পান, তিনি একটি উচ্চ পর্যায়ে বৈঠক করছেন রাজ্যের সমস্ত জেলা শাসকদের সাথে। সেই বৈঠকে কিন্তু রাজ্য সরকার যে এই যে বর্ষপূর্তির অনুষ্ঠান, তাতে যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে আর কি কি নতুন নতুন সামাজিক প্রকল্প আনা যায়, মানুষের উন্নয়নের কাজ কি করে এগিয়ে নেওয়া যায়, তার জন্য কিন্তু একটি সরকারি স্তরে উচ্চ পর্যায়ে বৈঠক করছেন। পুরো রাজ্য জুড়ে এক পক্ষকাল ব্যাপী এই অনুষ্ঠান কর্মসূচি হয়েছে। আগামী নেতাজিন স্টেডিয়ামে আগামী 5ই মে মুখ্যমন্ত্রী এই বর্ষপূর্তি যে অনুষ্ঠান, সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধন করবেন এবং সেখানে বেশ কয়েকজন গ্রাহককে নানা রকম সামাজিক প্রকল্পের আওতায় নিয়ে আসবেন। ধন্যবাদ সুমন। গত বছর এই দিনে দেশের কর্তা ব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মানুষ সাহসের পরিচয় দেন। বাংলার মা মাটি মানুষ তাদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। মা মাটি মানুষ দেখিয়েছিলেন গণতন্ত্র মানুষের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। প্রকৃত জাতি নির্মাণের প্রয়াস জারি রাখতে হবে, অনেক যুদ্ধ লড়তে জিততে হবে। আজকের দিনটি আমি মা মাটি মানুষের নামে উৎসর্গ করলাম। আজ থেকে এই দিনটি মা মাটি মানুষ দিবস বলে অভিহিত হোক। টুইট মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর 2 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়, দিনটিকে স্মরণ করে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইটারে লিখেছেন, 2021-এর 2 মে সবসময় আমাদের হৃদয়ে থাকবে। এই দিনে তৃতীয়বারের জন্য মা মাটি মানুষের সরকারের প্রতি আস্থা রাখার জন্য বাংলার প্রতিটি মানুষকে ধন্যবাদ। সবসময় আপনাদের যথাসাধ্য সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।